তিন টাইপ আছে দেখেন তো, কয়টা? ও এখানে গেছে দুইটা, তিনটা ওখানে, তিনটা ও সেই। আর এই পাশে মালিক কই মানে আছে? ও সব পুটি মাছ এগুলো না? সব জাল ছেড়ে এই যে পুটি, ওরে সুন্দর পুটি তো, অনেক পুটি মাছ ধরছে। এই যে এইদিকে আরো বেশি দেখেন তো, ওরে বাপরে, সিরা জাল, তারপরেও ভালো মাছ আটকাছে। হ্যাঁ, এতক্ষণ এই মাছ ধরা দেখতেছেন, এই যে যে এই নালাটা আমাদের এই প্রতিষ্ঠানের ভিতরে প্রচুর মাছ আছে, জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে মাছ। এই দেখেন মাছ, এই পানিটাই, এই পানিটাই আমরা হচ্ছে পানিটা সেচ দিচ্ছি। দেখেন এই যে পানি, ওই যে এই যে পানির যে আসতেছে, এই যে ফ্লো, এই পানিটাই, এই টোটাল যে আমাদের 35 একর জমির পানি, এই যে একটা পাম্প দেখতেছেন, এটাকে, এটা হচ্ছে বাড়ি এক্সিয়াল ফ্লো পাম্প। এই বাড়ি এক্সিয়াল ফ্লো পাম্প দিয়ে আমরা এই পানিটা সেচ দিয়ে ফেলতেছি। কারণ আমরা জানি এখন আমাদের ধান লাগাইতে হবে। এই যে মোটর, এই যে মোটর সেট করছি, 10 ঘোড়া একটা মোটর, এই মোটর দিয়েই আমরা এই পানিটাকে তুলতেছি। এই পাম্পের একটা বিশেষত্ব হচ্ছে, প্রতি সেকেন্ডে 45 লিটার পানি কিন্তু এ উত্তোলন করে থাকে। দেখেন ওই যে ওই পাশে দেখেন আর একটা মোটর লাগানো, সেটা চলতেছে ডিজেল ইঞ্জিনে। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে আমরা মোটর দিয়েও আমরা এই বাড়ি এক্সিয়াল ফ্লো পাম্প অপারেট করতে পারি। চাইলে আমরা ডিজেল ইঞ্জিন দিয়েও, 16 ঘোড়ার বা 12 ঘোড়ার ডিজেল ইঞ্জিন দিয়েও আমরা এই বাড়ি এক্সিয়াল ফ্লো পাম্পটা অপারেট করতে পারি। ধন্যবাদ।